আচ্ছা, তারপরে চলেন আপনাকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে প্রোডাক্ট কালার ম্যানেজমেন্ট। প্রোডাক্ট এটা হচ্ছে বেসিক কালার ম্যানেজমেন্ট। ধরেন আপনার এই প্রোডাক্টটা কোন কালারের আন্ডারে যদি আপনি রাখতে চান, যেমন একটু নিচে যদি আসেন আপনি এটা দেখতে পারবেন যে প্রোডাক্ট কালার আপনি যেই কালারগুলো অ্যাড করে রাখবেন, ক্যাটাগরির মতো কালারেরও একটা কালার ম্যানেজমেন্ট প্যানেল আছে। ওইখানে আপনি আগে থেকে কালারগুলো অ্যাড করে রাখবেন, ওইখানে জাস্ট কালারগুলো জাস্ট এই প্রোডাক্টটা কোন কালারের এটা জাস্ট একটা গ্রুপ বানানোর জন্য এটা সিলেক্ট করতে পারেন। ধরেন এই কালারটা হচ্ছে এই কালার, দেখেন এই যে আদার্স ফিল্ডের মধ্যে আপনি কালার পাবেন, কালারের মধ্যে এখানে এখানে জাস্ট দুইটা কালার অ্যাড করা আছে, জাস্ট পিঙ্ক আর ব্ল্যাক। আমি ধরেন এখানে এটা তো জাস্ট গোল্ডেন টাইপের মানে ঘড়ি। আচ্ছা চলেন কুইকলি কালার একটা অ্যাড করে এই দেখাই দিই। কালার ম্যানেজমেন্ট একটা সহজ প্যানেল, বাট এটা আমি পরে আপনাকে দেখাবো, আপাতত দেখাই। এই ডিফল্ট প্যানেল আসলাম, আসার পরে এখানে আপনি দেখতে পারবেন যে কালার ম্যানেজমেন্ট নামে একটা প্যানেল আছে। সো এখানে জাস্ট কালার অ্যাড করে রাখতে হবে, আগের থেকে কালার একবারই অ্যাড করবেন। একটা কালার অ্যাড করে আপনি আনলিমিটেড প্রোডাক্টের মধ্যে কিন্তু ওই কালারটা ইউজ করতে পারবেন। সো এটা কি গোল্ডেন না গোল্ডেন, জাস্ট গোল্ডেন লিখে আমি একটা কালার অ্যাড করলাম। এখন যদি আমি প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্যানেলে যাই, আপনি যদি যান এইভাবে, তো ওই প্রোডাক্টের আন্ডারে ওই কালারটাও কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা একটু নিচে যাই, স্ক্রল করে আদার্স আন্ডার এখন যদি ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু গোল্ডেন কালার পেয়ে যাবেন। আর যদি অনেক কালার 200-300 কালার অ্যাড করেন, তখন এই যে এখানে সার্চ দিবেন জি লিখে বা গোল্ডেন লিখে, তো ওই কালারটা চলে আসবে। এখান থেকে ক্লিক করবেন, দেখেন গোল্ডেন সেট হয়ে গেলো, এখন জাস্ট আপডেট দিবেন। এভাবে আপডেট দিবেন তাহলে একটু আপডেট হয়ে যাবে। দেখেন এখন কিন্তু একটু টাইম লাগতেছে, তার মানে সার্ভার এখন স্লো চলতেছে। ওকে আপডেট হয়ে গেলো, 2-3 সেকেন্ড টাইম লাগলো, এখন তো সন্ধ্যার টাইম, সার্ভার যাই হোক 2-3 সেকেন্ড টাইম লাগলো, যাই হোক এটা। আচ্ছা তারপরে হচ্ছে এই দেখেন এখন কিন্তু এটা কালার সেট হয়ে গেলো। এখন এই ক্যাটাগরি যেই একটা ল্যান্ডিং পেজ দেখলেন, এইরকম প্রত্যেকটা কালারেরও আর একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট হবে আপনার ফ্রন্ট প্যানেলে। আপনার কাস্টমার যখন ওই কালারের, ধরেন আপনার আপনার yourname.com/color/golden, গোল্ডেনের মধ্যে যদি তখন ঢুকবে, তখন এই গোল্ডেন টাইপের যত প্রোডাক্ট আছে সব কিন্তু কাস্টমারের সামনে চলে আসবে। ঘড়ি থাকুক, টি শার্ট থাকুক, যাই থাকুক, ঠিক আছে, মানে গোল্ডেন টাইপ আপনি যেই কালারের মধ্যে সিলেক্ট করছেন, ওইটা অটোমেটিক ফিল্টার হয়ে অটোমেটিক ওই কাস্টমারের কাছে ওই গোল্ডেন টাইপের সব ধরনের প্রোডাক্ট সে দেখতে পারবে। ঠিক আছে, অনেকে আছে না গোল্ডেন লাভার, ব্ল্যাক লাভার, রেড লাভার, তারা আসলে কোন প্রোডাক্ট কিনবে এটা ফ্যাক্ট না, তাদের এই রকমের ফিল্টার যে গোল্ডেন কালারের কী কী প্রোডাক্ট আছে ওইটা দেখা দরকার তার, ঠিক আছে। সো আপনার দেখানো দরকার, যাই হোক না কেন, তখন আপনি ওই ল্যান্ডিং পেজের ওই লিঙ্কটা ইউজ করলে এইভাবে কিন্তু ফিল্টার হয়ে সে ওইগুলো শুধু দেখতে পারবেন, আপনিও পারবেন, আপনার কাস্টমারও পারবে, দুজনেরই কাজ লাগে, বাট কাস্টমারের বেশি উপকার হবে এই ধরনের ফিচার যদি আপনি দেন আপনার কাস্টমারের।